হ্যালো স্টুডেন্টস, আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। উদ্ভিদ রাজ্য দুটো উপরাজ্যে বিভক্ত। প্রথমটা হচ্ছে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস, দ্বিতীয়টা হচ্ছে সপুষ্পক বা ফেনেরোগ্যামস। অপুষ্পক আবার দুটো তিনটে ভাগে বিভক্ত, শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। সপুষ্পক আবার দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে ব্যক্তবীজী আর একটা গুপ্তবীজী। গুপ্তবীজী আবার দুটি ভাগে বিভক্ত, একটা একবীজপত্রী আর একটা দ্বিবীজপত্রী। এই হচ্ছে আমাদের উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। এর পরের ভিডিওগুলোতে প্রতিটি শ্রেণীর যতগুলো বৈশিষ্ট্য রয়েছে বা কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে এবং উদাহরণ, এই নিয়ে আমরা আলোচনা করবো।